আমার তো কিডনির হাড়ের সমস্যা ছিল, তারপরে আমার ওই যে রসনার আছে না আওয়ামী লীগের নেত্রী, আমি আবার ওনার লগে আওয়ামী লীগের কর্মী ছিলাম। উনি আমার বললো কি তো আমার হাজব্যান্ড অসুস্থ করে, আমি আবার গার্মেন্টস চাকরি করি, অনেক অসুস্থ, আবার টেকা পয়সারও সমস্যা। তারপর অন্য করলো কি তুই ওখানে নিয়ে যা, ওই দিদার সঙ্গে নিয়ে যা, আমি একটু শুইটি কেন লড়া পড়াই দিব নে, তাইলে তোর জামাই ইয়া হইব নে, তোর হেয়ার কটা বাঁচব নে। তা আমি আইসি আইসি পরে এখন কয় কি কেন লড়াতে মানবতার সেবা দেন, তাহলে কি এর মানবতার হলে দি কষাই খানা একই পরে আমার হেনাইসুতকে আমার জামাইকে মহিলার লোক খারাপ ব্যবহার করেন কেমনি, এলে আমার জামাই রে কলার দূরা গহানেতে উড়ে খেলাইছে, উড়ে কহেনতে বাইরা খেলা এরকম ভাবে দিছে, তারপরে এসে আমি ধরছি ঠেলা দেন ঘেরে ঠেলা দেন ঘেয়ে অসুস্থ মানুষ আরো ধরেন গা, তারপরে হারে দুই তিনটা ঘুষি দিয়ে লাইছি, হেমি ঘুষি দেওয়ার পরে হের পরে দিন পরে হার মনে করেন পায়খানা রাস্তা দিয়ে দিয়ে লাগ গেছে, তারপরে আমরা রিপোর্ট মিপোর্ট করছি, করার পরে ওর নাম দিল্লি বার নাকি বলে ফাইট দিয়ে আসছে। তারা আমি আর যাই নাই কি আমি মিরপুর থানায় গেছি মামলা করতে, আমার মামলা নেয়নি, আমার মামলা নেয় নাই তিন দিন তোমায় তো আমার ঘুরাইয়া পুরাইয়া মামলা নেয়নি কেন, মামলা নেয় নাই কে হেরাই আগে যে থানায় বয়ে রয়েছে, আমার চাঁদাবাজি মামলা দিছে আমার পোলার নামে, আমার জামাইন নামে, মাইয়ার জামাইন নামে, ওনা আমাকে মহিলার নামে তোর দিতারে নাই তো মার দের করে। আমি জামাইন নামটা বলেন, আমার হাজবেন্ডের নাম মীর হোসেন, মীর হোসেন পাইক পারে থাকেন, হ্যাঁ এখানে বাসা আছে, তখন এখন গেছি তারপরে তারপরে আমার হাজবেন্ডে মারছে, মারার পরে আমারে মারছে, তো আমরা আর কেউ কই নাই কি আমি গেছি এলাকার লোকের কাছে বিচার চাইছি, কমিশনার কাছে বিচার চাইছি, কমিশনার ফোন দিছে আপনার মতো কমিশন আমার পকেটে থাকে, আর ও সব আমি ভয় পাই মানে আবি যাবি কইছি, তা মনে করে নয় এরকম ব্যবহার করছে, তা আমি আর থানায় গেছি এ গেছি, তো আমার জামাই অসুস্থ আমি আর কোথায় যাই নাই হ্যাঁ দেখমু নাকি আমি মামলার পিছিয়ে দূরাম, হ্যাঁ যাই নাই, পরে রসনারা কইছে মামলা আমার কথা আমি যাইছি না বিচার দেখি, পরে বিচার দেখে যাইয়া কি করলো জানেন আমাকে আটকাইয়া, এখানেই আটকাইয়া আমি অসহায়, আমার 30,000 টাকা আমি সেলাই কাজ করি, এই সেলাই মেশিন বেচছে আমার 30,000 টাকা এনে গনাই দিয়ে যাওয়া লাগছে, রাত্রে জরিমানা করে দিয়ে যাওয়া লাগছে, কয় অসুস্থ ব্যাগ ধরছে আমরা ওরে মারছি, পরে এসে অসুস্থ ব্যাগ ধরে 30,000 টাকা এনে রাখছে, আবার মামলা করছে আমার নামে, মামলা করে চাঁদাবাজির মামলা দিয়েছে, আমরা চাঁদার লিগে আইছি বলে চাঁদাবাজির মামলা দিয়ে এই মামলা উড়াইতে লিগা মনে করেন আমার তো 1.5 লাখ টাকা হানিছে এক গনাই, তারপরেও আমি কিছু কই নাই, বাড়িতে জমিন বেচছে আইন না, তারপর হইটা হাদিস প্রশাসন সাহায্য করতো, র‍্যাব সাহায্য করতো, এলাকার নেতারা সাহায্য করতো, কমিশন আবাদে সব নেতারাই সাহায্য, এখন কি হলো, এখন এখনো নেতারা অন সরছে, ওই যে কেউ দেয় না যে বাঘ পাও 1 লাখ লাখ খায়, আচ্ছা বুঝেন না, আমরা তো গরিব মানুষ আমরা তো টেকা ডাল তার না, এজন্য আমাকে বেশি কেউ যেন ও যেই আনি করছে আল্লাহ আল্লাহর কাছে আমি বিচার দিয়ে থেছি, তো এই যে কয় বছর পরে 12 বছর পরে ফিরে আইছে না ওই যুগটা ফিরে আইছে, আল্লাহ একটাল দিছে, এটাই আমার বিচার আল্লাহর কাছে, নামাজ পড়ে আল্লাহর কাছে কইছি আল্লাহ তুমি দেখবো, কারণ আমি অসহায় দেখে আমার এরকম করছে না, তা আল্লাহ জানি ওর বিচারটা কই যাবে।